এমন তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদেশ করেছেন কি আদেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা তোমরা খাঁটি মনে তওবা করো ও ঈমানদারের দল খাঁটি মনে তোমরা তওবা করো আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনোদিন পথ ভুলে যাই আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এভাবে যদি আমি আপনি তওবা করি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার একটা গুনাহও নাই নিষ্পাপ মাসুম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাহ জান্নাত লাভের জন্য ক্ষমার জন্য তোমরা প্রতিযোগিতায় অগ্রসর হও সামনে আগাও দ্রুত ছুটো